আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে আমি মালয়েশিয়ার অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর একটি মসজিদ উপস্থাপন করতে যাচ্ছি। সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদ জামেক। এই মসজিদটি দেখতে অনেকটা মুঘল আমলের যে মসজিদগুলো ছিল ঠিক সেই রকম। এই মসজিদের আর্কিটেকচার ডিজাইনটাও কিন্তু সেই রকমই। মসজিদের সামনেই ছোট একটি চিত্রকল্প তুলে দেওয়া হয়েছে, যেখানে মসজিদ সহ এটার আশেপাশের বিভিন্ন এরিয়া সম্বন্ধে মানুষ ভালো একটা ধারণা পেতে পারে। সো মূলত এই মসজিদটির অফিসিয়াল নাম হচ্ছে সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ। এবং এই মসজিদটির একদম গা ঘেঁষেই দুইটি নদী অতিবাহিত হয়েছে, একটি হচ্ছে ক্লাং এবং আরেকটি হচ্ছে গম্বাক রিভার। তো যদিও পরবর্তীতে যখন আপনারা আমার ভিডিওতে দেখবেন যে খুবই ছোট আকালে অনেকটা খালের মতো দেখা যায়, কিন্তু মূলত এগুলো ক্লাং রিভার এবং গম্বাক রিভারের শাখা বলা যায়। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ঠিক মসজিদের ঠিক সামনের অংশে দুটি নদী দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে চলে গিয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, সো যদিও এটি আকারে ছোট কিন্তু এই নদীগুলো কিন্তু সে বড় নদীরই একটি অংশ বিশেষ, যেহেতু এটা সিটির ভিতরে, যার কারণে ছোট আকারে এখানে আছে। এই মসজিদটি 1909 সালে নির্মিত হয়। এবং এই মসজিদ সম্বন্ধে যদি একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে এই মসজিদটি হলো, এটার অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কুয়ালালামপুর ইসলামিক কাউন্সিল, এবং এটার আর্কিটেক্ট ছিলেন আর্থুর বেনিসন। এবং এটার স্টাইল আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা ইসলামিক মরিশ অ্যান্ড মুঘল টাইপের। সো এটা 1909 সালে কমপ্লিট হয় এবং এটার ধারণ ক্ষমতা হচ্ছে 1000 জন মানুষ এটার ভিতরে নামাজ পড়তে পারে। এবং এখানে দুইটি মিনার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় এবং দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। মসজিদের সামনে বিভিন্ন বাগান আছে এবং খুবই সুন্দর এই এরিয়াটি। যদি আপনারা মালয়েশিয়াতে আসেন, অবশ্যই আপনারা এই মসজিদটি ভ্রমণ করতে আসবেন। দেখতেই পাচ্ছেন যে মসজিদের সামনে ফোয়ারা আছে এবং পাশাপাশি নদীর দুই তীরে গা ঘেঁষেই, যাতে করে ওখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এক ধরনের কুয়াশার মতো বের হচ্ছে। এগুলো আসলে মূলত মসজিদের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করা হয়েছে। একদম এই মসজিদটি একদম এলআরটি অর্থাৎ মসজিদ জামেক এলআরটির গা ঘেঁষেই কিন্তু এই মসজিদটি। সো যদি কেউ মসজিদ জামেক এলআরটিতে আসেন, তাহলে খুব সহজে এই মসজিদে আসতে পারবে। সো এখন আমি মসজিদ জামেক এলআরটির উপর দাঁড়িয়ে আছি, আর এই মসজিদ জামেক এলআরটি থেকে মসজিদ জামেকের অত্যন্ত সুন্দর একটি ভিউ উপভোগ করা যায়। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মসজিদ জামেক যে এলআরটি স্টেশন, সেটার কিছু অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ জামেক এলআরটি স্টেশন। সো এই স্টেশনে সবসময় অসংখ্য মানুষ আসা যাওয়া করে এবং বলা যায় যে খুব ব্যস্ততম একটি স্টেশন, কারণ এই মসজিদ জামেক এলআরটি স্টেশন এখান থেকে একটি অংশ পুত্র হাইকের দিকে চলে গিয়েছে, আরেকটি অংশ আম্পাং লাইন চলে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে এলআরটি ট্রেন। সো এই এলআরটি গুলো কুয়ালালামপুরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এই এলআরটি গুলো মানুষ সব থেকে বেশি ব্যবহার করে থাকে। আজান হচ্ছে, চলেন আমরা আজান শুনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة সুমধুর আজান। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি যে দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে মসজিদের বাইরের অংশ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফরেনাররাও মসজিদের বাইরে আতর টুপি বিক্রি করছে। সো এটা হলো মসজিদের মেইন গেট। এই মেইন গেট দিয়ে প্রবেশ করলেই আপনি মসজিদের যে মেইন ফটক সেটা দেখতে পাবেন, যে মসজিদের সৌন্দর্য কারুকার্য সেটা আপনি দেখতে পাবেন। মসজিদের যে মিনার গম্বুজ সমস্ত ভিউ আপনি দেখতে পারবেন। আর এখন যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছে সেটি হচ্ছে মূলত যদি কোনো ফরেনার মসজিদে ভিজিট করতে আসে তো অবশ্যই তাকে এখান থেকে ড্রেস নিতে হবে, এবং এখানকার যে ড্রেস আছে সেই ড্রেস আপনাকে পরে তারপর আপনাকে ভিতরে যেতে হবে, আদারওয়াইজ আপনি মসজিদে ভিতরে প্রবেশ করতে পারবেন না। সো এখানে দেখেন একজন ফরেনার আসছে, তিনি মসজিদের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু পরবর্তীতে ওনাকে এক মালয়েশিয়ান সে কল করছে, ডাকছে। ডাকার পর তাকে পরবর্তীতে সে ড্রেসের কথা ইনফর্ম করছে যে আপনি শুধুমাত্র এইভাবে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনাকে অবশ্যই ড্রেসটা ফলো করতে হবে। তো এখানে দেখেন সমস্ত তথ্য দেওয়া আছে, বিভিন্ন বই আছে ইসলামিক, এ সমস্ত বইগুলো আসলে বাহিরে কেউ এসে পড়তে পারবে। এটা হলো একদম মসজিদের যে বাহিরের অর্থাৎ মসজিদের ভেতরে ঢোকার যে সিঁড়ি সেই সিঁড়ির অংশ। দেখেন মসজিদের ভিতরের যে কারুকার্য কত সুন্দর। এই মসজিদ জামাক এটা অনেক পুরাতন মসজিদ, কিন্তু এটার ডিজাইনটা সেই পুরাতন আমলের এবং খুবই সুন্দর। এটা হলো মসজিদের ভিতরের অংশ, অনেকে নামাজ পড়তেছে। নামাজের পর মোনাজাত হচ্ছে, দোয়া হচ্ছে। মসজিদটা ছোট কিন্তু অনেক সুন্দর। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।